এই ভিডিওটি মূলত আমি করছি কম্পিউটার বেসিক ফান্ডামেন্টাল নলেজের গুরুত্ব বিষয়ে আসলে বলার জন্য। তো এমন একটি কম্পিউটার ছোটোখাটো আইটি এনেবল সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে টেকনোপ্রিস, আপনারা হয়তো জানেন। আর এছাড়া আমি একটি ট্রেনিং ইনস্টিটিউট ব্রেন টিউনার্সের কো ফাউন্ডার, যেখানে আমরা প্রফেশনাল ট্রেনারদের দ্বারা, অর্থাৎ যারা প্রফেশনালি ভালো করছেন তাদের দ্বারাই কিছু কোর্স নিয়ে থাকি। তো আমার প্রতিষ্ঠানে এবং ইভেন যারা আমাদের এখানে ট্রেনি আছে তাদের ক্ষেত্রে যেটা দেখেছি, তারা আসলে অ্যাডভান্স কোর্সগুলো করেন, তবে দেখা যায় কম্পিউটার বেসিক অপারেশনগুলো সম্পর্কে তাদের খুব একটা ধারণা নাই। যেমন কীভাবে ফাইলের এক্সটেনশন দেখতে হবে, কীভাবে হিডেন ফাইলকে শো করানো যায়, কীভাবে একটা সেটিং চেঞ্জ করা যায়, একটা সফটওয়্যার প্রপারলি কীভাবে ইনস্টল করে। মোস্ট অফ দ্য কেসেস উই অ্যাকচুয়ালি ডোন্ট বাই দ্য সফটওয়্যার, আমরা আসলে পাইরেটেড সফটওয়্যার ইউজ করি, আনফর্চুনেটলি ট্রু, বাট স্টিল সেক্ষেত্রে দেখা যায় আমাদের সফটওয়্যারটা প্রপারলিটি ইনস্টলের ব্যাপার স্যাপার থাকে, তো অনেক স্টুডেন্ট সেগুলো পারে না। তো আসলে দেখা যায় আমরা বিভিন্ন জিনিস শেখানোর সময় এগুলো যদি শেখাতে যাই, ফর এক্সাম্পল ওয়েব ডিজাইনিং, ওয়েব প্রোগ্রামিং বা গ্রাফিক্স ডিজাইনিং করতে গিয়ে যদি আপনাকে প্রপারলি একটা সফটওয়্যার ইনস্টলেশন শেখাতে হয় বা উইন্ডোজের একটা সেটিং চেঞ্জ করা শেখাতে হয়, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা আর কি। আবার দেখা যায় অনেক স্টুডেন্টের আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আর অফিসে ওয়াইফাই আছে, আবার অনেকে ল্যাপটপে দেখা যায় ওয়াইফাই প্রপার ড্রাইভার ইনস্টল করা নাই। সো ওয়েন ইউ আস্ক দেম টু ইনস্টল ইট, তারা আসলে করতে পারে না। তো এটা খুবই দুঃখজনক। ইভেন মোস্ট অফ দ্য কেসেস আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বিলং করে ফ্রম ইঞ্জিনিয়ারিং লাইক সিএসই, সিএসআইটি, সিএসটিই, ইডিই, ট্রিপলই, এই স্টুডেন্টগুলোই আসলে আমার কোর্সগুলো বেশি বেশি করে, বিকজ আমি প্রিফার করি, নন টেকও আছে, তো এরা পর্যন্ত এই জিনিসগুলো জানি না। তো যেটা হয় আসলে এটা খুবই খারাপ একটা ব্যাপার, একটা ইঞ্জিনিয়ার যদি এগুলো না জানে সমস্যা, জেনারেল সেন্সে এটা জানা উচিত। তো এই ব্যাপারগুলো শেখা জরুরি। তো আশা করি এগুলোর প্রতি আমরা গুরুত্ব দেবো, খুব কঠিন কিছু না, মাসখানেক সময় দিলে শেখা যায়। আর এই জিনিসগুলো আসলে কারো আন্ডারে যিনি কাজগুলো পারেন তার কাছ থেকে করে নেওয়াটাই ভালো, নেট থেকেও শেখা যায়। এটা হচ্ছে সফটওয়্যার বেসড কথাবার্তা। এবার অনেক সময় দেখা যায় কারো কম্পিউটারের ব্লু স্ক্রিন হচ্ছে, হয়তো আবার র্যাম একটু আপনার রাস্ট আসছে, তো সেটা কিন্তু খুব সহজে র্যামটাকে একটু রাবার দিয়ে ঘষে কার্বনটা দূর করে লাগাতে পারে। তো এই জিনিসগুলো নিজেরা করতে পারে না, ফলে দেখা যায় কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে, তারা মনে করতেছে, দেন নিয়ে যাচ্ছে টেকনিশিয়ানের কাছে, দুই চার দিন রেখে দিতে হচ্ছে, কাজটা হচ্ছে না আসলে প্রপারলি। এই জিনিসগুলো আসলে শেখার জন্য প্রয়োজন ওয়েস দিতে পারা, নিজেরটা নিজে সফটওয়্যার ইনস্টল করতে পারা, বেসিক ট্রাবল শুটিং, কোনো একটা ডিভাইস কাজ করছে না, কোনো কারণে কম্পিউটার বুট হচ্ছে না, তো বেসিক যে ট্রাবল শুটটা করতে হয় সেটা আসলে জানা উচিত। তো এই জিনিসগুলো আসলে সবার শিখে নেওয়া প্রয়োজন। তো আশা করি সবাই ভবিষ্যতে এই জিনিসগুলো আমরা শিখব এবং জানবো, কারণ কম্পিউটার ইউজ করা এখন এটা একটা বিলাসিতা না বা শখ না, এখন এটা একটা প্রয়োজনীয় ডিভাইস ইন আওয়ার লাইফ। আসলে কম্পিউটার এখন একটা অংশ আমাদের জীবনের, ওয়েদার দ্যাট ইজ ডেস্কটপ আর ল্যাপটপ, ইভেন হোয়াটএভার। তো এটা আসলে জানা উচিত সবারই, সো সবাই শিখে নেব যেভাবেই হোক না কেন, কারণ এটা খুবই সমস্যা আর কি, লজ্জা পাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, স্পেশালি ফর দ্য ইঞ্জিনিয়ার্স, সবার জন্য মূলত। বাট ইঞ্জিনিয়ারিং যারা পড়ছি তারা যদি এই জিনিসগুলো না পারি খুবই দুঃখজনক। সামনে থেকে তো আমি আসলে প্রথম ক্রাইটেরিয়াই রাখবো আমার এখানে রিক্রুটমেন্টের জন্য, এটা যে বেসিক কম্পিউটিং জানতে হবে। যাক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আরও এরকম রিলেটেড কিছু